দেশের মাটি ছাড়িয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়াচ্ছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। পাওয়ার চায়না ইউরেশিয়া ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিনিধি দল প্রকল্প পরিদর্শন করে এসব কথা বলেন। জানান, উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে এমন প্রকল্পের বিকল্প নেই। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেন পাওয়ার চায়না ইউরেশিয়া ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিনিধিরা। শুরুতেই তাদের ফুল দিয়ে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রূপায়ণ সিটি উত্তরার পুরো প্রকল্পের নান্দনিক সব সুবিধা ঘুরে দেখেন পাওয়ার চায়না ইউরেশিয়া ইন্টারন্যাশনাল গ্রুপের এই প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশের মাটিতে এমন প্রকল্প দেখে বিস্ময় প্রকাশ করেন কোম্পানির কমার্শিয়াল ম্যানেজার লিউ ঝি। It's impressive. বাংলাদেশে এমন প্রকল্প দেখে সত্যি অবাক হয়েছি। এদের সম্পর্কে যে ধারণা ছিল তাও অনেকটাই বদলে গেছে, বিশেষ করে তাদের খোলা জায়গা আর অত্যাধুনিক সব সুযোগ সুবিধা থাকায় আমি মুগ্ধ। বলেন, বদলে যাওয়া বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করেছে রূপায়ণ সিটি উত্তরা। অত্যাধুনিক এই সিটির উন্নয়নে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন তারা। প্রকল্পের সার্বিক দিক দেখে আমি এবং আমার কোম্পানির প্রতিনিধি দলের সবাই আনন্দিত। এই প্রকল্পের সাথে আমরা কাজ করার পরিকল্পনা করছি। রূপায়ণ সিটি উত্তরার ইপিসি কন্ট্রাক্টর হিসেবে 30 বিঘা জায়গায় নির্মিত 30 লাখ বর্গফুটের অত্যাধুনিক এক্সপেরিয়েন্স মল রূপায়ণ ম্যাক্সাসের কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছে পাওয়ার চায়না ইউরেশিয়া ইন্টারন্যাশনাল গ্রুপ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।